প্রিয় দর্শক, সাভার ট্র্যাজেডিতে জীবিত উদ্ধার হওয়া পোশাক শ্রমিকদের সুন্দর জীবন আর নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করে শুরু করছি বাংলাদেশ টেলিভিশনের বার্তা শাখার অর্থ শিল্প বাণিজ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন এ সময়ের অর্থনীতি। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি মেহনাজ কবির, আর সাংকেতিক ভাষায় উপস্থাপনা করছেন আরাফাত সুলতানা লতা। মূল অনুষ্ঠানে যাবার আগে দর্শক দেখে নেই কি থাকছে আমাদের এবারের এই সময়ের অর্থনীতিতে। হেফাজতে ইসলামের ধ্বংসযজ্ঞে প্রায় শত কোটি টাকার আর্থিক ক্ষতি। রেকর্ড ভেঙেছে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। যশোরের ফুল বিশ্ববাজারে। পোশাক শিল্পকে ধ্বংসের পায়তারায় মেতে উঠেছে অশুভ শক্তি। মহাজোট সরকারের কাছে ব্যবসায়ীদের প্রত্যাশা ও প্রাপ্তি। আলাপন ও অর্থনীতির খোঁজ খবর। সম্প্রতি হেফাজতে ইসলামের ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতায় সরকারি 9টি প্রতিষ্ঠানের তাৎক্ষণিক আর্থিক ক্ষতি হয়েছে প্রায় 25 কোটি টাকা, আর সব মিলে এ ক্ষতির পরিমাণ প্রায় 100 কোটি টাকা। হরতাল কিংবা অবরোধের নামে গাড়ি পোড়ানো বিএনপি জামাত আর হেফাজত ক্যাডারদের নিয়মিত কাজ হয়ে দাঁড়িয়েছে। রোববার বিভিন্ন টেলিভিশন চ্যানেলের স্ক্রিনে যারা তাদের ভয়াবহ তাণ্ডব প্রত্যক্ষ করেছেন তাদের কাছে বিষয়টি আরও বেশি স্পষ্ট। কিন্তু একটি গাড়ি জ্বালিয়ে তাৎক্ষণিক উল্লাস প্রকাশ এবং জনমনে আতঙ্ক সৃষ্টির আড়ালে গাড়িটির চালক কিংবা মালিক যে পথে বসে যেতে পারে তা কি একটি বারের জন্য ভেবে দেখেছেন তথাকথিত ইসলাম হেফাজতকারীরা? গাড়িটা আমি 2009 সালের জানুয়ারি মাসে মানে ডাউন পেমেন্ট দিয়ে ব্যাংক লোনের মাধ্যমে কিনেছিলাম। তখন আমার ব্যাংকে লোন পাস হয়েছিল 17 লক্ষ টাকা। তা আমি গত আপনার 2 বছরে আপনার প্রায় 32টা কিস্তি আমি শোধ করেছি। আমার এখন আপনার 28টা কিস্তি বাকি আছে, প্রায় 8,500 টাকার মতো। 30,000 টাকা দিতাম ব্যাংকের কিস্তি, আর 10,000 টাকা ড্রাইভার আর মেনটেন্যান্স বাবদ আরও 10। আমার আপনার প্রায় 20-25,000 টাকার মতো যে টাকাটা থাকতো ওটা দিয়ে আমার সংসারটা সুন্দর মতো চলতো, লেখাপড়া খরচটা চলতো আর সুন্দর মতো। বিশ্ববিদ্যালয়ের এই তরুণ শিক্ষার্থীর মতো সেদিন অনেকেই আয়ের একমাত্র অবলম্বন গাড়ি, সিএনজি অটোরিকশা কিংবা ব্যবসা প্রতিষ্ঠান হারিয়ে পথ বসার মতো অবস্থায় পৌঁছেছেন। হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের সামনে রাখা এইসব গাড়ি পুড়িয়েই ক্ষান্ত হয়নি অবরোধকারীরা। ভবনের বিভিন্ন অফিস, ব্যাংক এবং ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেয়। ভবনের যে ব্যাংকের সমস্ত কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে এবং স্ট্রাকচারাল ডিজাইনের ক্ষতি হয়ে গেছে এবং ভবনের ছাদ নিজ থেকে নেমে গেছে আগুনের তাপে। হেফাজতকর্মীরা সেদিন তাণ্ডব চালায় মতিঝিল, পুরানা পল্টন, বিজয়নগর সহ আশপাশ এলাকার অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংক এবং বিভিন্ন রাজনৈতিক দলের কার্যালয়ে। ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীরাও রক্ষা পায়নি হেফাজত ক্যাডারদের হাত থেকে। রাস্তার মাঝখানে যে গাছগুলো ডালপালা আর সবুজ পাতায় নগরবাসীকে নির্মল আনন্দ দিয়ে আসছিল তাও হেফাজত কর্মীদের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে যায়। নগরীর ব্যস্ত সড়কের প্রতিটি গাড়ির গতিরোধ করে জ্বালিয়ে দেয় তারা, ঝাঁপিয়ে পড়ে নিরীহ যাত্রীদের ওপর। ইসলাম হেফাজতের নামে হেফাজত কর্মীরা সেদিন রাজধানী জুড়ে যে তাণ্ডব চালিয়েছে নগরবাসীকে সে ক্ষতি কাটিয়ে উঠতে হয়তো সময় লাগবে। তবে জীবনের প্রয়োজনেই মানুষ ফের ছুটে চলছে, ছুটে চলবে হেফাজত ইসলাম কিংবা জামায়াত ইসলামীর সমস্ত বর্বরতাকে পদদলিত করে। হেফাজত ইসলামের নারকীয় ধ্বংসযজ্ঞে সর্বস্ব হারিয়ে পথে বসেছে 3-4 হাজার ক্ষুদ্র ব্যবসায়ী। পবিত্র শবে বরাতকে সামনে রেখে বায়তুল মোকাররম এলাকার ফুটপাতের দোকানিরা নতুন পণ্য উঠালেও হেফাজতের আগুন তা পুড়িয়ে ছাই করে দেয়। কেরানীগঞ্জের শাহ আলম 25 বছর ধরে ব্যবসা করছেন বায়তুল মোকাররমের ফুটপাতে। তার উপার্জনের শেষ সম্বল ছোট্ট দোকানটিকে পুড়ে ছাই করে দেয় হেফাজতের কর্মীরা। দীর্ঘ অনেক সময় এরকম ঘটছে, এরকম আমাদের মালামালে কেউ লুটপাট করে নেয়, আগুন পড়তেও দেয় নাই। এটা মনে হয় ওদেরই একটা প্ল্যান করা ছিল যে এখানে এই ক্ষতিটা করব। মান্ডা এলাকার পারভিন বেগম টুপি আর তসবি বিক্রি করে সংসার চালাতেন। রমজানকে সামনে রেখে ঋণ করে দোকানে উঠান প্রায় 1,00,000 টাকার পণ্য। এক রাতেই সব হারিয়ে দিশেহারা পারভিন। মাগরিবের পরে হুনেই দোকানে আগুন লাগছে। আমি ফলা ঘুরাঘুরা লেদার 3-4-5 মাসের বাচ্চা, 3টা ফলা বানলে ভয়তে আমি আসতে পারি নাই। হেয়ারবাদিন সকালবেলা আসছে আয়াদের দোকানে মাল পাই নাই। শাহ আলম পারভিনের মতো অসংখ্য ফুটপাতের ব্যবসায়ীর
ছোট্ট ছোট্ট দোকান আর ছোট্ট ছোট স্বপ্নগুলোকে যারা জ্বালিয়ে ইসলামকে হেফাজতের কথা বলছেন, তারা কি আদৌ মুসলমান? এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে সবার মাঝে। হেফাজতিদের নিষ্ঠুর ছোবলে পথে বসেছেন পল্টন, বাইতুল মোকাররম, দৈনিক বাংলা মোড়ের প্রায় 3-4 হাজার ক্ষুদ্র ব্যবসায়ী। হারিয়েছেন তাদের জীবনের সর্বশেষ সম্বলটুকু। গত পরশুদিন রাত্রে যে তাণ্ডব হয়েছে বা যারাই করছে, তারা ইসলাম বিদ্বেষী, মুসলমানের শত্রু, জাতির শত্রু। আমার কিছুই না, আমার সব শেষ হয়ে গেছে। আমার বৃদ্ধ মা, তারপরে আমার 2টা সন্তান নিয়ে থাকে ঘর ভাড়া, ঢাকা শহরে কীভাবে চলবো? হেফাজতিদের আগুনে পুড়ে ছাই হওয়া ধ্বংসস্তূপে যেমন লুকিয়ে আছে হাজারো ক্ষুদ্র ব্যবসায়ীর দীর্ঘশ্বাস, ঠিক তেমনি দেশবাসীর কাছে উন্মোচিত হলো হেফাজতিদের তালেবানি বিভৎস রূপ। আবারও রেকর্ড ভেঙেছে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। দেশে প্রথমবারের মতো বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে $1500 কোটি, যা দিয়ে অন্তত 5 মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত 7 মে দেশের ইতিহাসে প্রথমবারের মতো বৈদেশিক মুদ্রার রিজার্ভ $1,500 কোটি 69,000 ডলারে পৌঁছায়। প্রবাসীদের পাঠানো অর্থের উপর ভর করে রিজার্ভের এই রেকর্ড। তার সাথে আমদানি ব্যয় কমে আসার পাশাপাশি প্রকল্প সাহায্য এতে ভূমিকা রেখেছে বলে জানান বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক। আমাদের এনআরবি যারা আছেন বিদেশে, তারা প্রচুর টাকা বিদেশ থেকে আমাদের পাঠাচ্ছেন। কিছুদিন আগে যখন সারা বিশ্বের অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছিল, তখনও বাংলাদেশের অর্থনীতি কিন্তু একটু কাঁপে নাই। বিদেশিরাও আমাদের দেশে টাকা ইনভেস্ট করার জন্য আগ্রহ দেখাচ্ছে। এখন বাংলাদেশের ব্যাংকগুলো অত্যন্ত এফিশিয়েন্ট হয়েছে, আইটিতে এত ডেভেলপ করেছে যে মুহূর্তের মধ্যে বিদেশ থেকে টাকা পাঠালে সেই টাকাটা একদম অত্যন্ত গ্রামে চলে যায়। আগে হুন্ডি নির্ভর ছিল, এখন হুন্ডির পরিমাণ এত কমে আসছে যার ফলে আমাদের রিজার্ভ বাড়ছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরের প্রথম 10 মাসে দেশে $1,230 কোটি রেমিটেন্স এসেছে, যা 2011-12 অর্থ বছরের পুরো সময়ে আসে রেমিটেন্সের কাছাকাছি। গত অর্থ বছরে দেশে $1,284 কোটি সমপরিমাণ রেমিটেন্স এসেছিল। প্রবাসীদের পাঠানো এই অর্থেই বৈদেশিক মুদ্রার রিজার্ভের ইতিহাস গড়েছে। বর্তমান রিজার্ভ দিয়ে অন্তত 5 মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব বলে জানান এই ব্যাংক কর্মকর্তা। 3 মাসের আমদানি ব্যয় থাকলেই, আমদানির ইয়ে থাকলে আমরা সন্তুষ্ট থাকতাম, কিন্তু এখন আমাদের 5 মাসেরও বেশি, এমনকি কখনো 6 মাস পর্যন্ত আমদানি ব্যয় আমাদের মিট করার মতো সামর্থ্য আমাদের আছে। আমাদের লোকজন যাতে বিদেশে গিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে, আমরা অবাধে ফরেন এক্সচেঞ্জ দিচ্ছি, একসময় সেটা আমরা পারতাম না। বাজারে ডলারের সরবরাহ বাড়ায় ডলারের বিপরীতে টাকা শক্তিশালী হচ্ছে, প্রতিদিনই কমছে ডলারের দর। প্রিয় দর্শক, এবার ঘুরে আসি রাজধানীর বাইরে। দেশের চাহিদা মিটিয়ে যশোরের ফুল এখন বিশ্ববাজারে গড়ে তুলেছে শক্ত অবস্থান। কিছু সুযোগ সুবিধা নিশ্চিত করা গেলে ফুল রপ্তানি করে যেমন প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব, ঠিক তেমনি সুযোগ সৃষ্টি হবে কর্মসংস্থানের। ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদনের অন্যতম মাধ্যম ফুল, তাই বিভিন্ন উৎসব আর দিবসকে ঘিরে ফুলের চাহিদা রয়েছে ব্যাপক। আর সে চাহিদা পূরণে 1983 সালে যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা গ্রামের শের আলী সর্দার মাত্র 30 শতক জমিতে শুরু করেছিলেন ফুল চাষ, যা বাংলাদেশে বাণিজ্যিক ভিত্তিতে ফুল চাষের প্রথম উদ্যোগ। শের আলীর দেখানো পথে ধীরে ধীরে যোগ দেন অনেকেই। বর্তমানে যশোরের 5 উপজেলার প্রায় 1500 হেক্টর জমিতে চাষ হচ্ছে জারবেরা, গোলাপ, রজনীগন্ধা, গাঁদা সহ নানা প্রজাতির ফুল। এর মধ্যে শুধু গদখালিতেই 1200 হেক্টর জমিতে চাষ করা হয় এসব ফুল। ফুল চাষ ও ফুলের ব্যবসা করে জীবিকা নির্বাহ করছে এ এলাকার প্রায় 50,000 মানুষ। প্রায় 10,000 পরিবার এই ফুলের এই চাষের সাথে এখন সম্পৃক্ত। এই ফুলটা সারা দেশের প্রত্যেকটা জেলায় এখান থেকে ফুল চলে যায়। দেশের মোট ফুলের 75% উৎপাদিত হয় যশোরে, যার বাৎসরিক আয় প্রায় 400-500 কোটি টাকা। পাশাপাশি বিদেশে রপ্তানি করে দেশে আসছে বৈদেশিক মুদ্রা। তবে রপ্তানি ক্ষেত্রে প্রতিকূলতার কারণে বিদেশে ফুলের বাজার পুরোপুরি নাগালে নিতে পারছে না ফুলের সাম্রাজ্য গদখালির চাষিরা। সংশ্লিষ্টদের মতে, সরকারের সহযোগিতা পেলে ফুল চাষও হতে পারে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম গুরুত্বপূর্ণ খাত। সম্প্রতি সাভারের মর্মান্তিক ভবন ধসে ধ্বংসস্তূপে পরিণত হয় 5টি গার্মেন্টস।
আর ভবন ধসে আটকে পড়া গার্মেন্টস শ্রমিকদের উদ্ধারে যখন সর্বোচ্চ উদ্ধার অভিযান নিশ্চিত করেছে সরকার, ঠিক তখনই পোশাক শিল্পকে ধ্বংসের পায়তারায় মেতে ওঠে এক অশুভ শক্তি। তারা ধ্বংস করতে চায় দেশের অর্থনীতিকে। একটা সময় দেশের পাট শিল্প বাংলাদেশকে পরিচিত করে বিশ্ব দরবারে, ভূয়সী প্রশংসা কুড়ায় দেশের পাট ও পাটজাত পণ্য। ঘটনাক্রমে এ শিল্প একটা সময় চলে যায় ধ্বংসের দ্বারপ্রান্তে। সেই একই প্রতিচ্ছবি আমরা এখন খুঁজে পাই দেশের গার্মেন্টস শিল্পে। যে কোনো ইস্যুতেই ভাঙচুর চালানো হচ্ছে গার্মেন্টস কারখানাগুলোতে। বাংলাদেশের 60-70% রেমিটেন্স গার্মেন্টস শিল্পের উপর নির্ভরশীল। হরতাল বা অন্য যেসব অবরোধ আছে সেগুলো গার্মেন্টস শিল্পকে আওতামুক্ত রেখে এই সব পদক্ষেপ নিলে আমার মনে হয় ভালো। কারণ না হলে বহির্বিশ্বের যে মেসেজ আমাদের যাবে, যেখানে স্থিতিশীল অবস্থা বজায় নেই, সেক্ষেত্রে অর্ডার অন্য কোথাও হয়তো ট্রান্সফার হতে পারে। জ্বালিয়ে দেওয়া হচ্ছে গার্মেন্টস, রাস্তায় নামানো হচ্ছে গার্মেন্টস কর্মীদের। কিন্তু কেন, কার স্বার্থে এ ভাঙচুর আর ধ্বংসযজ্ঞ? গত 3-4 বছর আগে তো এরকম কোনো ষড়যন্ত্র আমরা দেখিনি, আগুন লাগার ষড়যন্ত্র। আজকে একের পর এক ষড়যন্ত্র চলছে। একের পর এক কেন এগুলি হচ্ছে? এগুলো সাবোতাজ। তারা বিভিন্ন স্তরে যে আজকে গার্মেন্টস শিল্পকে ধ্বংস করার জন্য এই সমস্ত ষড়যন্ত্র করছে। আমি দেশপ্রেমিক সকলকে বলবো, গার্মেন্টস শিল্প বাঁচান, দেশ বাঁচান। রাজনীতি আমাদের করতে হবে, এর অর্থেই নয় আমার দেশ ধ্বংস করে। অন্যান্য কান্ট্রিও চায় না, এখানে যেহেতু লেবার অনেক সস্তায় পাওয়া যায়, অনেক কান্ট্রিতে অর্ডার না দিয়ে ইউরোপিয়ান কান্ট্রি বা আদার কান্ট্রি আমাদের দেশেই অর্ডার দিতেন, সেগুলি যাতে এখানে গণ্ডগোলের সৃষ্টি থাকলে তাইলে এই অর্ডারগুলো আদার কান্ট্রিতে চলে যেতে পারে, তারা বেনিফিশিয়ারি হয়, এই জন্য নানান ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রকে বুঝতে হবে আমাদের দেশের মানুষকে। সাভারে ভবনধসের উদ্ধার অভিযান নিয়ে যখন সকলেই সন্তোষ প্রকাশ করেছেন, ঠিক তখনই তথাকথিত হরতালের নামে গার্মেন্ট শিল্পের উপর চলছে ভাঙচুর আর অগ্নিসংযোগের ঘটনা। সরকার যে পদক্ষেপগুলো নিয়েছে এই ভবনধসের পরে, এবং আমরা দেখছি আমাদের সংগঠন বিজিএমই, বিকেএমই, এবিসিসিআই, তারা যেভাবে পদক্ষেপগুলো নিয়েছে, প্রত্যেকটা ফ্যাক্টরিতে ইন্সপেকশন চলতেছে, ব্যবসায়ীদের তরফ থেকে বিভিন্নভাবে পর্যবেক্ষণ চলতেছে, এইটা যদি আমরা কন্টিনিউ রাখতে পারি এবং এইভাবে যদি আমরা সামনের দিকে আগায় যেতে পারি, তাহলে বায়ারদের কনফিডেন্ট বাড়বে, ব্যবসায়ীদের কনফিডেন্ট বাড়বে। দেশ ও গার্মেন্ট শিল্পের স্বার্থে আজ জনসচেতনতা গড়ে তুলে এ শিল্পের বিরুদ্ধে যারা ঘৃণ্য ষড়যন্ত্রে মেতে রয়েছে তাদের রুখতে হবে, এগিয়ে নিয়ে যেতে হবে আমাদের পোশাক শিল্পকে। দেশের চাহিদা মিটিয়ে এখন বিদেশে রপ্তানি হচ্ছে নরসিংদী তৈরি পোশাক। গুণগত মান ভালো হওয়ায় ভারতের চেয়ে এখন পশ্চিমা বিশ্বের চাহিদা বাড়ছে বাংলাদেশের তৈরি পোশাকের। নরসিংদীর বাবুরহাট এখন যেন পরিণত হয়েছে পোশাক পল্লীতে। রাজধানীর চেয়ে জীবনধারণের ব্যয় অনেক কম হয়, পোশাক শিল্পের সঙ্গে জড়িতরা এখন বেছে নিয়েছে নরসিংদীকে। আর এ পদক্ষেপ গ্রহণ করে সফল হন ব্যবসায়ীরা। দেশের চাহিদা মিটিয়ে এখন নরসিংদী তৈরি পোশাক রপ্তানিও হচ্ছে, সেই সঙ্গে এর সঙ্গে জড়িয়ে আছে কয়েক লাখ মানুষের জীবন জীবিকা। বস্ত্রশিল্পে বাবুরহাট, নরসিংদীর বাবুরহাট ঐতিহ্যবাহী। এখানে লোকাল কাপড়ের সাথে সাথে বিভিন্ন এক্সপোর্টের কাপড় তৈরি হয়, যা সরাসরি এবং প্রত্যক্ষভাবে বিভিন্ন প্রতিষ্ঠান রপ্তানি করে থাকেন। আমাদের দেশের লোকাল চাহিদা মিটিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি করছে, বিশেষ করে আমেরিকা, ইউরোপ থেকে শুরু করে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সকল জায়গায় রপ্তানি হচ্ছে। তবে কিছু সুযোগ সুবিধা নিশ্চিত করা গেলে নরসিংদীর তৈরি পোশাক ভারত ও পাকিস্তানের পোশাকের সঙ্গে প্রতিযোগিতা করে বিশ্ববাজারে শক্ত অবস্থান গড়ে তুলতে পারবে বলে মনে করেন এর সঙ্গে সংশ্লিষ্টরা। নরসিংদী শিল্প প্রতিষ্ঠানকে আরও উন্নত করতে হলে আমাদের সরকারকে এবং তাদের সংশ্লিষ্ট সবাইকে সজাগ রাখতে হবে। এখানে শিল্প উন্নয়নের জন্য গ্যাস বিদ্যুতের নির্বিচ্ছিন্নতার অতি জরুরি, সাথে সাথে ট্রান্সপোর্টেশনের জন্য পর্যাপ্ত রাস্তাঘাট দরকার। নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের দাবি, নরসিংদীকে শিল্পনগরী ঘোষণা করে পর্যাপ্ত সুযোগ সুবিধা নিশ্চিত করা হোক। হরতালের জন্য আমাদের বেশ ক্ষতি হচ্ছে এবং ব্যবসায়ীরা পণ্য সরবরাহ করতে পারতেছে না। পণ্য উৎপাদন করে গোডাউনজাত করতেছে কিন্তু পণ্য সরবরাহ করতে পারতেছে না। এই অবস্থায় সবার কাছে আমি আহ্বান জানাব যাতে আমাদের ব্যবসা বন্ধ পরিস্থিতি আমাদের মধ্যে ফিরিয়ে দেয়।
আমাদের এবারের সেগমেন্ট মহাজোট সরকারের কাছে ব্যবসায়ীদের প্রত্যাশা ও প্রাপ্তির কথা। সেই সঙ্গে জানবো আসন্ন বাজেট কেমন চান তারা। বিদ্যুতের ব্যাপারটা আমরা যদি এখন কম্পেয়ার করি ফ্রম লাস্ট ফোর ইয়ার্স, বিদ্যুতের অনেক অবস্থা ভালো হয়েছে, উন্নত হয়েছে, এটা সরকার ওভারকাম করতে পেরেছে অনেকটা, যদি এখনও অনেকটা বাকি আছে, বাট আমার মনে হয় যে চেষ্টা সরকারের ঠিকই আছে। পাশাপাশি আমরা যারা ব্যবসায়ীরা আছি, আমরা তো সবসময় চাইবো যে যেই সরকারই ক্ষমতায় আসুক, বাজেট যখনই সরকার করবে এটা যেন ব্যবসা বন্ধ বাজেট হোক। আমরা আশা করি যে আমাদের যে রিকন্ডিশন গাড়ির প্রায় 35% যেটা এখন আমাদেরকে ওনারা ডিপ্রিসিয়েশন দিচ্ছেন, মানে অবচয় দিচ্ছেন, এটা ইনশাল্লাহ ওনারা 60% করবেন। পর্যটন শিল্পের একজন উদ্যোক্তা হিসাবে আশা করব যে আগামী যে বাজেটটি আসছে আমাদের সামনে, সেটা যেন সকল ব্যবসায়ী মহলের কাছে একটা গ্রহণযোগ্য বাজেট হিসাবে উপস্থাপিত হয়, এবং সেই বাজেট আমাদের পর্যটনের উন্নয়নের ক্ষেত্রে যেন একটি মাইল ফলক হয়ে থাকে। আমরা দীর্ঘদিন যাবৎ দাবি করে আসছি আমাদের পর্যটক যারা আমাদের দেশে আছে, যেহেতু আমাদের কিছু অবকাঠামোগত অসুবিধা রয়ে গেছে, সেই অবকাঠামোগত উন্নয়নের দিকে যেন বর্তমান সরকার বিশেষভাবে নজর দেয়। এই বাজেট ব্যবসায়িকদের আরও ব্যবসা করার মন মানসিকতা তৈরি করবে, এবং যারা নিম্ন আয়ের লোক আছে তারাও স্বপ্রণোদিত হয়ে এখানে আমাদের ট্যাক্স দিবে, এবং আমাদের যে বাজেটটা আসবে সেই বাজেট গরিব মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত যারা আছে সবার বিষয় চিন্তা করেই বাজেটটা করা উচিত, এবং সবার গ্রহণযোগ্যতার মাধ্যমে যদি বাজেট হয় তাহলে আলোচনা সমালোচনা কম হবে, সরকারের সফলতা বেশি আসবে। বর্তমান সরকারের শেষ বাজেট এবারের বাজেট, আমরা প্রত্যাশা করি শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ বরাদ্দ থাকবে, বিশেষ করে কারিগরি শিক্ষার ক্ষেত্রে অনেক বেশি বরাদ্দ প্রয়োজন, অন্যথায় উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ অনেক দূর আগাবার যে স্বপ্ন দেখছে সেটি সফল হবে না। তাই সরকারের কাছে আমাদের প্রত্যাশা শিক্ষাক্ষেত্রে বাজেট যেন অনেক বেশি থাকে। দেশের অর্থনীতির সাম্প্রতিক চালচিত্র নিয়ে এবারের পর্ব আলাপন। এ পর্বে আমরা জানব সম্প্রতি ঘটে যাওয়া অর্থনীতির কিছু খবর নিয়ে বিশিষ্টজনের কথা। দর্শক, আলাপনে কথা বলার জন্য আজ আমাদের স্টুডিওতে রয়েছেন শিল্পখাত নিরাপত্তা বিশ্লেষক মেজর এম কে আলী, অবসরপ্রাপ্ত। তো শুরুতে এম কে আলী, আপনার কাছে জানতে চাইব যে শিল্পখাতে নিরাপত্তার বিষয়টি আপনি কীভাবে দেখছেন? দেখুন, যে শিল্পখাত 50 লাখ লোকের কর্মসংস্থান করছে, যে শিল্পখাত আগামী 5 বছর পর প্রায় $50 বিলিয়ন রপ্তানি করবে, যেটা সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টিং কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড আমাদের বাংলাদেশ, সেই শিল্পের যে সার্বিক নিরাপত্তার বিষয়টা আমি মনে করি অনেক দিকেই ঝুঁকিপূর্ণ। সেটা হতে পারে আপনার ইনফ্রাস্ট্রাকচার, সেটা হইতে পারে আপনার ফ্যাক্টরি কিংবা মিলের ভিতরের নিজেদের যে কন্ট্রোল নিয়ন্ত্রণ, সেটা হইতে পারে রেগুলেটরি বডি। এটা নিখুঁতভাবে যদি আমরা অবলোকন না করি কিংবা এটা অ্যাটেনশন না দেই, ইন ফিউচারে আমি মনে করি দেয়ার মে বি লট অফ হিস্ট্রি লাইক রানা প্লাজা, লাইক স্পেকট্রাম, লাইক ফিনিশ গার্মেন্টস। ফ্যাক্টরি ক্ষেত্রে যে নিরাপত্তার বিষয়টা, সেটা কীভাবে মানে সিকিউর করা সম্ভব? একটা ফ্যাক্টরির ভিতরে ধরনের আপনার সিকিউরিটি একটা ডিপার্টমেন্ট থাকে, এখানে ফায়ার ফাইটিং ডিপার্টমেন্ট থাকে, এখানে প্রোডাকশন ডিপার্টমেন্ট থাকে, এখানে মেনটেন্স ডিপার্টমেন্ট থাকে। এখন মনে করেন যে অ্যাটেনশনটা প্রোডাকশনের দিকে দেওয়া হয়, প্রফিট মার্জিনের দিকে দেওয়া হয়, তার 100 ভাগের 1 ভাগও যদি দেওয়া হইতো যে সিকিউরিটির জন্য, আমার ফায়ার সেফটি যে নিয়ন্ত্রণ করবে যে অফিসারটা, তা সে এক্সপার্ট কিনা, স্কিল কিনা, সে ম্যানেজেবল কিনা, তার টিম নিয়ে এটা আগুন লাগলে এটা বন্ধ করতে পারবে কিনা। তো যে বিষয়টি আপনার কাছে আরেকটু ক্লিয়ার জানতে চাচ্ছি যে এখন যে এরকম ভবন ধসের ঘটনা ঘটছে, গার্মেন্টসের নিরাপত্তা যে বিষয়টা রয়েছে, তো এ থেকে আমরা উত্তরণ করার জন্য কী কী বিষয়গুলোর প্রতি জোর দেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন? এখানে আমার মনে হয় যে আমাদের কিছু রেগুলেটরি বডি এখানে করতে হবে, সেখানে ভেরি স্ট্রং গভর্নমেন্ট একটা রেগুলেটরি বডি লাগবে, যাদের ডাইরেক্ট সুপারভিশনের মতো একটা স্ট্রং এফিসিয়েন্ট টিম থাকতে হবে। ফ্যাক্টরি কিংবা ইন্ডাস্ট্রি লেভেলে
তাদের ভিতরের যে নিরাপত্তার বিষয়টা, তাদের নিজের দায়িত্ব এবং সেটা দেখার দায়িত্ব তাদেরই, যে এখানে ফায়ার সেফটি থেকে শুরু করে অন্যান্য যে সেফটির বিষয়গুলো আছে সেগুলো ঠিক মতো মানা হচ্ছে কি না, দ্যাট ইজ দেয়ার সোল রেসপন্সিবিলিটি। এখানে একটা ইন্ডাস্ট্রিয়াল পার্কের দরকার, ইন্ডাস্ট্রিয়াল পার্ক দরকার, যেখানে আপনার টোটাল সব কিছু কম্প্রিহেন্সিভ সিস্টেম থাকবে। এখানে যদি এটা আমরা করতে পারি, তা মনে হয় যে এই সমস্ত দুর্ঘটনা এইটা থেকে এই সেক্টরটা মুক্তি পেতে পারে। তো আমি এবার একটু ভিন্ন প্রসঙ্গে আপনার সাথে যে বিষয়টি জানতে চাচ্ছিলাম সেটা হলো যে সাম্প্রতিক সময়ে আমরা যে দেশ জুড়ে যে সহিংসতা, যে হরতাল অবরোধের ঘটনা ঘটছে, যা আমাদের দেখা যাচ্ছে যে আমাদের জানুয়ারি ফেব্রুয়ারি মাসের 15-16 দিনই হরতালের মতো কর্মসূচি ছিল, তো এই বিষয়টি আপনাদের সেক্টরে কতটুকু ক্ষতির কারণ হয়ে কাজ করছে? এটা তো চাঁদের মতো সত্য এবং খোলা, সবাই বুঝতেছে এখন যে সত্যিকার অর্থে যে যেভাবে লাগাতার আপনার হরতাল অবরোধ বিক্ষোভ এগুলো চলছে, তে এই পরিস্থিতিতে গার্মেন্টস শিল্প মালিক তাদের পক্ষে ফ্যাক্টরি খোলা রাখা ভেরি টাফ, এবং মনে হয় যে এটা এভাবে চলতে থাকলে আমাদের বিশাল ক্ষতি হয়ে যাবে এই সেক্টরে। সবশেষ যে বিষয়টি আপনার কাছে জানতে চাচ্ছি সেটা হলো সম্প্রতি সাভারের রানা প্লাজায় যে ভবন ধসের ঘটনাটি এবং এর যে উদ্ধার অভিযান যেটা ছিল, তো এই উদ্ধার অভিযানটা কতটুকু পারফেক্ট ছিল বলে আপনি মনে করেন? আমি মনে করি এটা সবটুকুই সার্থক, এবং এখান থেকে আমাদের অনেক শিখার আছে। এখানে সেনাবাহিনী, এখানে ফায়ার ডিফেন্স, এখানে পুরা দেশবাসী, এখানে আরও অনেক স্বেচ্ছাসেবক সংস্থা, তারা এটা কম্বাইনভাবে যেটা করেছে, ইট ইজ এ কম্বাইন অপারেশন। এবং আমার মনে হয় যে এই জায়গাটা থেকে আমাদের দেশবাসীকে অনেক শিখার আছে। ভবিষ্যতে যদি একটা এরকম কলাপস ঘটে, তো উদ্ধার কাজ কীভাবে করতে হবে, আমার মনে হয় এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি। জনাব এম কে আলী, আপনাকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। দর্শক, নতুন কোনো অতিথি নিয়ে আগামী আলাপনে হাজির হবো আপনাদের সামনে, সে পর্যন্ত বিদায়। আমরা এবার ফিরে যাচ্ছি মূল অনুষ্ঠানে, আমাদের সর্বশেষ সেগমেন্ট অর্থনীতির খোঁজ খবর। আর তা দেখার আগে বিদায় নিচ্ছি আমি মেহনাজ কবির। দেখা হবে আগামী পর্বে অর্থনীতির নানা খবর নিয়ে। প্রায় 2,500 কোটি টাকা ব্যয়ে 8টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারম্যান শেখ হাসিনা সভাপতিত্বে সম্প্রতি এক সভায় এই অনুমোদন দেওয়া হয়। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে 307 কোটি টাকা ব্যয়ে ঢাকার পূর্বাঞ্চল, মোহাম্মদপুর, খিলগাঁও, মিরপুর ও কামরাঙ্গীরচরে র্যাবের 5টি কমপ্লেক্স নির্মাণ এবং গাজীপুরে র্যাব ফোর্সেস ট্রেনিং কমপ্লেক্স নির্মাণ প্রকল্প। সম্প্রতি টর্নেডোতে ব্রাহ্মণবাড়িয়া জেলার ক্ষতিগ্রস্তদের মাঝে সামাজিক দায়বদ্ধতা থেকে আর্থিক সহায়তা প্রদান করে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা টর্নেডো বিধ্বস্ত বিভিন্ন গ্রামে ক্ষতিগ্রস্ত 498 পরিবারের মাঝে 25 লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওবায়দুল মুক্তাদির চৌধুরী, সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর AHM হাবিবুর রহমান এবং সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও CEO প্রদীপ কুমার দত্ত। আমরা সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানে এবং প্রধানমন্ত্রী যেভাবে দুর্যোগে পূর্ণ এলাকায় সাহায্য সহযোগিতা করেন, সে আলোকে আমরাও সোনালী ব্যাংক জাতীয় প্রতিষ্ঠান হিসাবে এই এলাকার টর্নেডো ক্ষতিগ্রস্তদের মাঝে আমরা মোট 25 লক্ষ টাকা আমরা এখানে প্রতিজনকে প্রায় 500 জনের মতো বিতরণ করতেছি। এটা আমাদের সামাজিক দায়বদ্ধতার আওতায় আমরা এই কাজটা করছি।